হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই পরিস্থিতির মধ্যেও আমার নতুন চ্যানেল ডেলি লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবার মতো আর অন্যদের মতো আমাকেও তোমাদের নতুন ইউটিউবের একটা সদস্য করে নাও আমি শুধু এইটুকুই চাই আমার নিজের সম্পর্কে আমি কিছু বলি আমার নাম হলো দে আমি পশ্চিম মেদিনীপুর জেলার একটা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের একজন মেয়ে গৃহবধূ দুটোই আমার শ্বশুর বাড়িও গ্রামে আমার বাপের বাড়িও গ্রামে মানে এই গ্রামে আমরা কখনো ভাবতেই পারি না যে কোনো দিন কেউ ইউটিউব চ্যানেল খুলবে কারোর সঙ্গে কেউ কথা বলবে ক্যামেরার সামনে সত্যি ভাবতে পারি না তো যাই হোক সাহস করে ইউটিউব চ্যানেল খুলেই ফেলেছি তো আমি এখন বর্তমান বাপের বাড়িতে আছি তো আমি সত্যি আমি ইউটিউব চ্যানেল সম্বন্ধে সত্যি কিছু জানি না আমি দেখতাম এই ব্লগিং চ্যানেল কিচেন চ্যানেল এগুলো দেখতাম তো দেখে আমার খুবই ভালো লাগতো আমার মনে হতো আমিও একটা খুলি না কেন তো দু একবার ক্যামেরার সামনে বসে আমি চেষ্টাও করেছি তো আমার এত নার্ভাস লেগেছে আমি একত না না আমার দ্বারা হবে না আমি পারবই না তারপরে আমি ভাইকে বললাম যে ভাই তুই তাহলে এক কাজ কর না যে আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দে না তো বললো তুই কী করবি ইউটিউব চ্যানেল খুলে তো বললাম কেন ব্লগিং করব তো বলছে ব্লগিং করবি মানে ওই কি করছিস কী না কোথায় আছিস এইসব তো বললাম হ্যাঁ এইসবই করব তো বললো আমি পারবো না আমি এসব জানি না তো হেসে উড়িয়ে দিলো কথাটা তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার একটা চ্যানেল খুলে দেবে নতুন চ্যানেল বলছে কী দরকার তোমার ঘরে আছো বসছো আর মেয়ে যখন হয়েছে সামলাতে পারবে না এত এত করতে পারবে না আর ছেড়ে দাও বাদ দাও তখন আমি ভাবলাম না এদের কারু দ্বারা এসব হবে না আমাকে নিজেকেই করতে হবে তখন আমি কি করলাম আমি তো এই যে তোমাদের আগেই বললাম আমি আগে কিচেন চ্যানেল দেখতাম তারপর তোমার ব্লগিং আর বাকি যারা যারা ব্লগিং চ্যানেল করতো তারা তাদেরকে দেখতাম এবারে আমি কি করলাম ইউটিউব চ্যানেল কীরকম খুলতে হয় কি না সেসব আমি দেখতে শুরু করলাম তো দেখতে তো জানি না কীরকম কী খুলেছি কতটা কী পেরেছি কিছুই জানি না আর আশা করি পেরেছি না না পারলে তোমাদের সামনে হয়তো তো যাই হোক তো খুললাম তো খোলার পরে তারপর তোমাদের সঙ্গে এই যে কথা বলছি কিন্তু আমি ওদেরকে ভাই বা আমার হাজবেন্ড ওদের আমি কাউকেই দোষ দেবো না কারণ তারা ভাবে মানে তারা যেন সবাই ভাবে যে ক্যামেরার সামনে বসে শুধু ভার বুকতেই আছে ভার বুকতেই আছে কিন্তু মানে ওই ভাট বকাটাও যদি ওদেরকেও ক্যামেরার সামনে বসিয়ে করানো হয় না তখন তারা বুঝতে পারবে যে কতটা মনের মধ্যে কতটা নার্ভাসনেস সৃষ্টি হয় মানে কতটা মানুষ নার্ভাস হয়ে পড়ে আমি মানে আমার থেকে বেশি যারা এই যে ইউটিউবে আজকে যারা সাকসেসফুল লোক তারা যখন প্রথম ইউটিউবে চ্যানেলে এসে এরকম প্রথমে যখন মানে আপলোড করে ভিডিও তখন তারা বুঝতে পারে যে মনের মধ্যে কি কীরকম মানে নার্ভাসনেসটা কাজ করে তো যাই হোক আমারও আমি কি আমি অনেক কিছুই হয়তো ভেবে রেখেছিলাম বলবো আমি আর কিছুই বলে উঠতে পারছি না আমার আমার রকম লাগছে একটা ক্যামেরার সামনে এসে বলতে সে যাই হোক শুধু এইটুকুই রিকোয়েস্ট করব কি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলও না আর ভিডিওটি যদি ভালো নাও লেগে থাকে তাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও তখনই তো আমি বুঝতে পারব না আমার কোনোগুলো ভুল ত্রুটি আমি সেগুলো তখন নিজেকে সংশোধন করার চেষ্টা করব তো আর বেশি কিছু বলার নেই আমার তোমরা সবাই ভালো থেকো আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার রকম লেগেছে আবার নতুন একটা পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট টাইম টাটা